চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা নূরে আলম নয়নের কাছে। ভাই আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম বাংলাভিশনে প্রচারিত হচ্ছে আপনার দুটি ধারাবাহিক নাটক মমতাজ মহল এবং প্রবাসী গ্রাম। শুরুতেই মমতাজ মহল সম্পর্কে জানতে চাই। মমতাজ মহল এখানে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের গল্প। আচ্ছা। সেই বিল্ডিং একজন ল্যান্ড ওনার আছেন, ওনার নাম হচ্ছে ইমান আলী সাহেব, যেটাতে অভিনয় করছেন শহীদুল সেলিম ভাই। আর ইমান আলী সাহেবের ম্যানেজার কাম ক্যারেক্টার, মানে ওই বিল্ডিংয়ের ম্যানেজার কাম ক্যারেক্টারের ক্যারেক্টার করছি আমি। আচ্ছা। তো ওই বিল্ডিংয়ে অনেকে ভাড়াটি আছেন, অনেকে অ্যাপার্টমেন্টের মালিক আছেন, এদের নানাবিধ সমস্যার সমাধান করা, এগুলো দেখাশোনা করা হচ্ছে আমার কাজ। আর এই দেখাশোনা করতে গিয়ে, মানে যদি বলি, যারা এরকম ছোটো পোস্টে চাকরি করে কিন্তু ক্ষমতাটা দেখাতে চায় বেশি, ওখানেও আমার ভূমিকাটা সেরকম। আমি ছোটো পোস্টে চাকরি করি কিন্তু আমার ক্ষমতাটা খুব বেশি দেখাতে চাই। অনেক সময় দেখা যায় যে ল্যান্ড ওনার আমাকে ক্ষমতা দিয়ে রেখেছেন, অ্যাপার্টমেন্টের যে মালিক, যে অ্যাপার্টমেন্ট কিনেছে, তার সাথে আমি অনেক ক্ষমতা দেখাচ্ছি। এরকম বিভিন্ন মজার মজার ঘটনা নিয়ে এই নাটকটা আগাচ্ছে। আর ওখানে আমার ক্যারেক্টারটা অনেক মজার। আচ্ছা, বেশ কয়েক পর্ব তো প্রচারিত হয়ে গেছে, কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, দর্শকের কাছে ভালো লাগছে। আর আমাদের ওখানে যে আমাদের নাটকটার যে গল্পগুলো বা যেই কাহিনিগুলো, এগুলো তো দেখা, মানে যারা অ্যাপার্টমেন্টে থাকেন বা অ্যাপার্টমেন্টে আসা যাওয়া করেন সবাই জানেন এরকম কাহিনি। রাত 12টার পর ঢুকতে পারবে না, চাবি দেবে না, পানির সমস্যা, গেস্ট নিয়ে আসা যাবে না, এরকম নানাবিধ এগুলো দেখা তো সচরাচর একদম আমাদের চোখে দেখার বাস্তব রূপগুলাই ফুটিয়ে তুলেছেন। তো ওখানে টোটাল দর্শক খুব সহজে কানেক্ট করতে পারছে নাটকটা দেখে, দর্শকের মজাও লাগছে। আপনার সহশিল্পীদের সম্পর্কে একটু জানতে চাই। প্রধান সহশিল্পী তো শহীদুল সেলিম ভাই, তাছাড়া মীর সাব্বির, আচ্ছা, সাবরিয়া পা আছেন, উর্মিলা শ্রাবন্তী কর, যেমন মীর সাব্বির আছেন, উনি ভাড়াটিয়া। তা উনি মজার কাহিনী হলো, উনি এখানে ভাড়া, আমার ল্যান্ড ওনার যে সেলিম ভাই, ওনার ফ্ল্যাটে ভাড়া উঠবেন। তো শর্ত হলো বউ নিয়ে উঠতে হবে, ওনার তো বউ নেই। তো উনি একটা সাজানো বউ নিয়ে ওঠেন। ওখানে অনেক মজার মজার ঘটনা ঘটে, এগুলো আসলে এখন মানে অল্প সময়ের মধ্যে বলাটা খুব, না বুঝতেই পারছি আপনার কথা শুনে যে খুব মজার একটি চরিত্র আপনি প্লে করছেন। তো এই চরিত্রে আসার, চরিত্রের সাথে যুক্ত হওয়ার গল্পটা কেমন ছিল? অবজারভেশন পাওয়ার আছে, আমরা যেখানে যাই সব কিছু দেখি, মানে এখানে আপনি সামনে আছেন বা আমাদের সামনে আরও অনেকেই আছেন, আমরা হয়তো দর্শক দেখছেন, আমরা দেখছি, যেহেতু মঞ্চনাটক করার অভিজ্ঞতা রয়েছে। তো এই যে আমরা যে দেখছি, ওই দেখাটাকে খুব ভালোভাবে দেখা। তো আমার চোখে এরকম কেয়ারটেকার, আমি যখন একটা সময় জব করতাম ধানবড়িতে, আমার অফিস ছিল, তখন এরকম কেয়ারটেকার কিন্তু ওই আমার বাসার ফ্ল্যাটের নিচেও ছিল। তো ওদের আচার আচরণ আমার দেখা। তো যখন আমি এই ক্যারেক্টারটা করতে গিয়েছি, তখন ওই যে তখন যে দেখা, ওই জিনিসগুলো কানেক্ট করতে পেরেছি। ওরা যদি, ওরা যেহেতু মালিকের লোক, ওদের মানে ভাড়াটেদের সাথে একটু ভাব নিয়ে, কারণ আমরা তো প্রায় প্রতিদিনই অভিনয় করি, এখন প্রায় প্রতিদিনই এক একটা চরিত্র অভিনয় করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের অবজারভেশন পাওয়ার যত ভালো হবে, এবং রিকল মেমোরি যে ব্যাপারটা, আমার মেমোরিতে যেটা, তো এগুলো আমাদের খুব কাজে লাগে অভিনয়ের ক্ষেত্রে, কারণ আমি হুট করে তো অনেকদিন সময় পাচ্ছি না একটা ক্যারেক্টার নিয়ে গবেষণা করার বা ভাবার। তখন কি করেন যখন কোনো টাফ চরিত্র আপনার কাছে আসে? আমি একটা মুভি করেছিলাম জালালের গল্প। আচ্ছা। তো ওইখানে যে আমার ক্যারেক্টারটা ছিল, টোটালি আমাকে ভেঙে ক্যারেক্টারটা ছিল, মানে আমি তো ম্যাক্সিমাম সময় কমেডি অ্যাক্টিং করি, তো ওইখানে আমার কমেডি অ্যাক্টিংয়ের বাইরে একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা। তখন আমার প্রচুর প্রত্যেকটা সিনে লাগে, মানে এর আগে তো ডিরেক্টরের সাথে আমার কয়েকবার বসা হয়েছিল, অনেকবার আমরা বসেছিলাম একসাথে, অনেক আলাপ আলোচনা করেছি, এবং প্রত্যেকটা সিনের আগে প্রায় দেখা গেছে যে এক ঘন্টা দুই ঘন্টা যাবৎ আমি ডিরেক্টরের সাথে ডিবেট করছি, কথা বলছি যে এটা আমি কেন করবো বা কেন এটা কী হলো। এই যে এর বাইরে থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অন্যরা দেখে ভেবেছে যে হয়তো আমরা ঝগড়া করছি, আসলে না, মানে আলোচনা করছি, এবং এর মাধ্যমে আমি আমার ক্যারেক্টারটাকে ধারণ করার চেষ্টা করছি। তো ওই ওই সময় যখন ওই টাফ চরিত্রটা করার পর, এবং দর্শক থেকে আমি মোটামুটি ভালো সাড়াও পেয়েছি, অনেকেই বলেছে যে এই নয়নকে আমরা সাধারণত টেলিভিশনের পর্দায় দেখি, যেটা জালাল গল্পের ছবিতে দেখেছি। নয়ন ভাই হচ্ছে এই কমেডিয়ান চরিত্রগুলোর জন্য বেটার, কিন্তু যখন আপনি নিজে সিরিয়াস কোনো চরিত্র করেন, তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করে যে দর্শকদের এটা ভালো লাগাতে হবে। এটা অবশ্যই, এবং আমার ওই ছবির ক্ষেত্রে যেটা বললাম যে আমি প্রতিনিয়ত প্রতি মোমেন্ট আমি যে
নো কমেডি। আমার যেহেতু আমার চেহারার মধ্যে একটু কমেডি ব্যাপারটা আছে, স্মাইলিং ফেস, মানে ওইটাও কাজ করানো সব দর্শক। যেমন এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ বলবো, আমি মঞ্চ নাটক করতাম আরজ আলী মাতুব্বরের একটা আরজ চরিত্র, তো তারিক ভাই ডিরেকশনে, ওখানে আমি একটা ম্যাজিস্ট্রেটের ক্যারেক্টার করতাম একটা জায়গায়। তা আমি কিন্তু খুব সিরিয়াস থাকতাম, কিন্তু আমি খুব সিরিয়াস থাকতাম, দর্শক আমার সিরিয়াস দেখে দর্শক হেসে ফেলতো। আর আমাদের ওস্তাদ, আমার গুরু তারিক আনাম খান, শো শেষে আমাকে বলতেন যে তুই এখানে কমেডি করলি কেন? আর আমি কিন্তু কোনোভাবে কমেডি করতাম না, কিন্তু আমার ওই জিন্নার টুপি গেট আপ টেটআপ মিলে দর্শক আমি ঢোকার সাথে সাথেই হেসে দিত। মানে এই ওই ওই এখন ওইখানে কিছু করার ছিল না, তাই এরকম যেমন ওই দর্শক আমাকে দেখে হেসে দেয়, তো ওটা ভাঙার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয় এবং চেষ্টা করি সেই পরিশ্রমটা করার। এখন কি ধরনের চরিত্র করার ইচ্ছা আপনার, কমেডি নাকি সিরিয়াস, কোনটা? না, এখন আমাদের দেশে একটা সমস্যা হলো কি যে আমাদের যারা মেকার আছেন বা রাইটার আছেন বা ইয়ে আছেন, একজন যদি একটা চরিত্র করে, যেমন আমি এখন প্রায় প্রতি নাটকেই কমেডি চরিত্র অভিনয় করছি, কিন্তু যেহেতু আমি মঞ্চের অভিনেতা এবং আমি সব কিছু করতেই আমার ইচ্ছা আছে এবং আমি মনে করি যে আমি পারদর্শী। আসলে যারা মেকার বা যারা প্রডিউসার বা যারা নির্মাতা, তাদের চিন্তা করা উচিত যে না, আমি নয়নকে শুধু এই ক্যারেক্টার করবো, নয়নকে আমি নতুন নতুন চ্যালেঞ্জ দিব যে ও পারবে বা পারে, সেটা আসলে ওটা আসলে আমাদের হাতে নাই। এমনও হয় যে আমরা একটা সিঙ্গেল নাটক করতে গেলাম, আমাকে ডিরেক্টর বললো ভাই ওই যে ওই নাটকে যেরকম করছিলেন না ওরকম করবেন ভাই। তো এখন আমাদের তো কিছু করার, আমাদের কমেডি, আমাদের একটা কমেডি করতেই হয়। ওনারাও বলে যে ভাই দর্শক ডিমান্ড, আপনাকে কমেডি চরিত্র দেখতে পছন্দ করে। এখন সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নাই, এখানে মানে যারা পেছনে আছেন তাদের উচিত বা তাদের চ্যালেঞ্জটা নেওয়া উচিত যে নয়নকে দিয়ে আমি অন্যরকম ক্যারেক্টার করাবো। বাংলাদেশে তো এছাড়া আপনার আরো একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে প্রবাসী গ্রাম, সেই নাটকটা সম্পর্কে জানতে চাই, আপনার অভিনয় চরিত্র নিয়ে। গল্পটা মজার, ওখানে ওই গ্রামে প্রায় ম্যাক্সিমাম মহিলারাই দেশের বাইরে থাকেন, আর পুরুষরা দেশে থাকেন, ঘরে থাকেন, এবং মহিলারা ঘর থেকে যে কাজগুলো করতেন পুরুষরা সেই কাজগুলো করেন। আচ্ছা, মানে রিভার্স। আর ওখানে মীর সাব্বিরের একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে ভাষা ট্রেনিং দেওয়া হয় এবং দেশের বাইরে গিয়ে ওনারা কী কী কাজ করবে সেগুলো ট্রেনিং দেওয়া হয় মহিলারা। তা তার এগেনস্টে মানে আরেকজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যায়, তখন মীর সাব্বির দুইজন তার সহকারী হায়ার করে যে এদেরকে মাধ্যমে লোকদেরকে বুঝে নিয়ে আসা হবে। সেই সহকারী দুজনের মধ্যে একজন আমি, আরেকজন আছে সঞ্জীব আহমেদ। তা আমাদের কাজ হচ্ছে লোকজনদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসা। তো ওইখানে অনেক মজার মজার কাহিনী হয়, দেখা গেছে যে আমরা যারা আসলে প্রবাসে আছে তাদেরকে হচ্ছে গিয়ে অফার করছি, অপার করতে গিয়ে ইতস্তত হচ্ছি, বা তারাই আমাদেরকে বলছে ধরো তোমাদেরকে নিয়ে যাই, মানে এরকম ওইখানেও ওরকম মজার মজার বিভিন্ন কাহিনী আছে। গল্পটা মজার, মানে টোটাল একটা ভিন্নতা আছে, মানে অন্য দুইটা নাটককে আমরা আলাদা করতে পারবো আসলে আপনার চরিত্রটি দেখলে। হ্যাঁ, আলাদা করতে, কারণ এখানে ম্যানেজার যে ক্যারেক্টারটা, ওটা আমার ক্যারেক্টারটা একটু বয়স্ক ক্যারেক্টার, ওইখানকার শহরের স্ট্যান্ডার্ড একরকম, আর প্রবাসী গ্রাম যেহেতু নাটকটা গ্রামের, সেখানে গ্রাম্যতার একটা ব্যাপার আছে, ওটা আরেকরকম বিষয় আছে। আপনি তো অনেকগুলো নাটক অভিনয় করেছেন, সিনেমায়ও কাজ করেছেন, তো নাটক এবং সিনেমায় অভিনয়ের আসলে অভিজ্ঞতাটা কেমন, ভিন্ন নাকি একই রকম? আমার সাথে হয়তো অনেকে এক হবেন না, আমি সিনেমা করেছি, বিজ্ঞাপন করেছি, আমি অনেক বিজ্ঞাপন করেছি, মঞ্চে কাজ করেছি। মঞ্চের ব্যাপারটা ডিফারেন্ট, মঞ্চে আমাকে টোটাল ডায়লগ মুখস্থ রাখতে হবে, অনেকদিন রিহার্সাল করতে হবে, ধাপে ধাপে যেতে হয়, হ্যাঁ, আমাকে মঞ্চ সম্পর্কে টোটাল আইডিয়া, অনেক ব্যাপার আছে। কিন্তু এবং দর্শক ও অভিনেতা একদম সামনাসামনি, হ্যাঁ সামনাসামনি, অনেক সেটা তো একটা সময় রিহার্সাল করতে হতে বা শো করতে করতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমি টেলিভিশন মিডিয়াতে বলি বা বিজ্ঞাপন বলি বা ছবিতে বলি, আমি আমার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমি অতটা পার্থক্য পাইনি। আমার কাছে মনে হয়েছে যে এটা টেকনোলজিগত পার্থক্য, বিজ্ঞাপনে একরকম টেকনোলজি, মানে মাধ্যমগুলো ভিন্ন ভিন্ন কিন্তু কাজ তো আসলে আমার কাজ হলো অভিনয় করা। তা আমি তো যখন কান্নার অভিনয় করব, আমার যে আবেগ সেটা আমার নাটকেও যা, বিজ্ঞাপনেও যা, আমি মনে করি ছবিতেও তা। এখন ওনারা যে টেকনোলজি ব্যবহার করছেন, ওনারা কীভাবে ধারণ করবেন, কীভাবে ব্যবহার করবেন টেকনোলজি, সেটা ওনাদের ব্যাপার, আমি অভিনয় ক্ষেত্রে আমি অতটা পার্থক্য দেখি না। একটু জানতে চাই, টেলিভিশনে একজন যখন অভিনেতা কাজ করেন, মঞ্চ নাটকের অভিজ্ঞতাটা কি সেখানে কাজ করে? যেমন আমি বলবো আমার ক্ষেত্রে কাজ করেছে, এখন এটা হয়তো অন্যদের মধ্যে ভিন্নতা থাকতে পারে। আমার মতে যেটা কথা হলো যে যে কোনো কাজ আপনি যদি শিখে করেন
অবশ্যই ভালো করবেন, আর আপনি যদি না শিখে করেন সেই কাজটা অবশ্যই ভালো হবে না। তা আমরা যে আমি সেই 1992 সাল থেকে যে মঞ্চ কাজ করেছি, মঞ্চ কাজ করাতেই কিন্তু এই যে আমি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আমাকে কোনো হেজিটেশন ফিল করিনি, খুব দ্রুত আমি ক্যাচ করতে পেরেছি, সেটা টেলিভিশনে হোক সিনেমায় হোক। এটা অভিজ্ঞতাটা কিন্তু অনেক কাজে লেগেছে, ক্যারেক্টারের ক্ষেত্রেও যে পার্থক্য তৈরি করা, ডায়লগ মডুলেশন যদি বলি বা কান্নার দৃশ্য কীভাবে আমাকে অতি আগে যেমন মঞ্চে যে একটা রিহার্সাল করে তারপর একটা নাটক করা হতো, এবং আগে যারা কাজ করতেন টেলিভিশনে পর্দা ওনারা কিন্তু নাটক করার আগে একটা রিহার্সালের পর মাধ্যমেই পরে শুটে মানে সিনে যেত, তো এখন কি সেই মাধ্যমটা আছে বা এমনটা হয় না? আগে তো টেলিভিশনে 7 দিনের রিহার্সাল হয়েছে, এখন তো সেটা সম্ভব না সময় বাজেটের। কিন্তু আমরা যেমন হয় কি যে আমরা চেষ্টা করি সিনের আগে আমাদের কোয়ার্টিস্টদেরকে নিয়ে রিহার্সাল করানোর জন্য, রিহার্সাল করলে হয় কি যে আসলে সমঝোতা তৈরি, হ্যাঁ না আপনি ডায়লগটা কীভাবে ডেলিভারি দেবেন আমি তো জানি না, একটা রিহার্সাল করলে যে আচ্ছা আপনি এভাবে ডায়লগ ডেলিভারি দিলে আমারটা এইভাবে হবে, বা অনেক ক্ষেত্রে হয়তো আপনি একটা ভুল করছেন সেটা আপনি বুঝতে পারছেন না, সেটা আমি আপনাকে ধরিয়ে দিলাম, বা ডিরেক্টর রিহার্সালটা দেখলো, দেখে বললো যে না ডায়লগটা এইভাবে এই হবে এই হবে। আবার অনেক সময় থাকে যে মুভমেন্ট থাকে, তো বললো যে আপনি কথাটা বলার সময় এইভাবে হেঁটে এখানে যাবেন, তো রিহার্সাল আমরা করি দু একজনের ক্ষেত্রে হয়তো একটু না ভাইয়া আমি তো আসলে এখন একটু মোবাইলে ব্যস্ত পড়ে আসছি, সেটাও আলাদা বিষয়। আপনারা টেলিভিশনে কাজ করে করে অভ্যস্ত, এখন তো ব্যাপক আকারে আরও বেশি নিজেকে সমৃদ্ধ করার সুযোগটা রয়েছে, তো ওয়েব সিরিজে একদম দুনিয়ার কাছে পৌঁছানোর একটা সুযোগ রয়েছে, সেক্ষেত্রে নিজের মধ্যে চ্যালেঞ্জটা কেমন কাজ করে যে এই চরিত্র নিয়ে আমি এইভাবে ভাবতে চাই, এইভাবে করলে দর্শকপ্রিয়তা পাবে? অগস্ট 14 কিন্তু খুব আলোচিত, এবং অনেকের বলেছে যে আসলে ওয়েব সিরিজ বলতে যেটা বোঝায় সেটা অগস্ট 14 আমরা দেখতে পেয়েছি, আর এখন প্রচুর ওয়েব সিরিজ হচ্ছে সেটা খুব ভালো, কিন্তু যে কোনো কিছুই খুব বেশি বেশি ভালো না। আমার কাছে মনে হচ্ছে যে সবাই ওয়েব সিরিজ বানাচ্ছে, সবাই ওয়েব সিরিজ করছে, এটা মনে একটু সময় নিয়ে করা উচিত, মানে যেহেতু জায়গাটা আমাদের ক্ষেত্রে নতুন, এই প্ল্যাটফর্মটা আমরা কীভাবে ব্যবহার করব সেটাও মনে আমাদের একটু বুঝে শুনে আগানো উচিত। আর চরিত্রের ক্ষেত্রে তো আমি বলবো যে কোনো জায়গায় চরিত্র চ্যালেঞ্জিং, এবং সেই চরিত্র করার ক্ষেত্রে তো আমাকে বিভিন্ন ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিতেই হবে, সেটা তো যেমন ওখানে আমি শিব শাহিন ভাইয়ের একটা কথা বলি, যে শিব শাহিন ভাই বলেছিল যে যদি তুমি যেই ক্যারেক্টারটা করছো এই ক্যারেক্টারটা দিয়ে তখনকার সময়ে মানে পুলিশদের যে এসআই লেভেল বলি বা মানে যারা একটু লেভেলে ছিলেন তাদের একটা ক্ষোভ ছিল, ওই ক্ষোভটা তোমার মাধ্যমে প্রকাশ হবে, তুমি কিন্তু ওই জিনিসটা মাথায় রেখো, সবসময় ওই জিনিসটা মাথায় ছিল যে আমি আসলে এই ব্যাপারটা টোটালি নিতে পারছি না, আমি যখন তখন মেরে ফেলার ইচ্ছা আমার কিন্তু পারছি না আমার উপরস্থ বসদের কারণে, তো শেষে আমি সেই ক্ষোভটা প্রকাশ করি, এবং অনেকেই বলেছে যে এই জায়গাটা আমার খুব ভালো হয়েছে। ভাই আপনার সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগছিল, কিন্তু কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে বাংলাভিশনে আপনার প্রচারিত 2টি ধারাবাহিক নাটক মমতাজ মহল এবং প্রবাসী গ্রাম, এই 2টি নাটক নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আপনারা বাংলা নাটক দেখুন, এবং বাংলাভিশনের পর্দায় শনি রবি সোম মঙ্গল 4 দিন আমি আছি, 4 দিনই আপনারা আমাকে দেখুন, আমাদের নাটক দেখুন। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ অভিনয়শিল্পী টমি কুপারে একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, হাত মোজা খোলার আগেই আমার হাত ধরে জ্যোতিষী বললেন আপনার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।